চকোবার আইসক্রিম তো আমরা সকলেই খেয়েছি, কিন্তু আজকে দেখবো বড় বড় ফ্যাক্টরিতে কিভাবে এই চকোবার আইসক্রিম তৈরি করা হয়। প্রথমে কিছু কাঠিকে এইভাবে আইসক্রিম হলের ভিতরে ঢুকিয়ে নে, এরপর অসাধারণ দুধের মিশ্রণ তৈরি করে আইসক্রিম হলের ভিতরে রেখে দে। তারপর আগে থাকা কাঠিগুলো নিয়ে দুধের ওই মিশ্রণের সাথে বসিয়ে দে। যতক্ষণে চকোবার আইসক্রিম তৈরি হচ্ছে ততক্ষণে তুমি কি উঠছিল অথবা মেয়ে হলে ভিডিওতে একটি লাইক করে দেবে, কমেন্টে তোমার নামটা অবশ্যই লিখে যাবে, কারণ আমি দেখতে চাই আমার ভিডিও ছেলেরা বেশি দেখে নাকি মেয়েরা। শেষে আইসক্রিম গুলো বরফ বলে তা হালকা করে চকলেটের উপর ভিজিয়ে নে, আর এভাবেই তৈরি হয়ে যায় চকোবার আইসক্রিম। তারপর বন্ধু তুমি চকলেট খেতে পছন্দ করো নাকি কেক?